বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নামাজ পড়া হলো, দেখছি এখানে বড় খুপ্পি আব্বা গল্প করতেছে। গরম জিলিপি নিয়ে আসছে। না না, যাও যাও যাও, বলো থ্যাংক ইউ, বলো থ্যাংক ইউ। দেখো ভালোবাসা কি ভালোবাসা, নানা নাতি গরম জিলিপি নিয়ে আসছে। তোমার আব্বা তো খাইতে তো নাকি চিকন জিলিপি? দেখো নানা নিয়ে আসছে তোমার জন্য চিকন জিলিপি। কেমন ও এটাই পছন্দ করে। আমরা কিন্তু এই যে আপনি নিয়ে আসছেন চিকন, এটাই আমরা পছন্দ করে। বসেন বসেন বসেন, মাশাআল্লাহ পিঠা রেডি। তা আমার জামাই তো বোনটাকে এখনো ভালোবাসে। আমার জামাই তো চেঞ্জ হয়নি তো। কি বোনের ভালোবাসা মানে কারে? সবারই একসাথে ভালোবাসা। যেটার নাম থাকবে বলো, বাংলাদেশের পিঠা, পিঠা ঝাই পিঠা। হ্যাঁ পাটি চাপটা, বাট ঝাই দিয়ে তো আমাদের সাথে আছে বড় পুপ্পি আফরিন। আফরিন বাবা খেয়ে চলে গেলুম। আনসারি পুপ্পু এখনো আসতেছে না, রেডি করতেছে কিছু না কিছু জিনিস খাওয়ানোর জন্য। দাদা গরম গরম জিলিপি নিয়ে আসছে, আসো এদিকে। এই যে তারপর এই যে তোমার দাদু বানাইছে পাটি সাপটা। আপনি বাবার জন্য এখানে চানাচুর আর মুড়ি, আর এখানে আছে দাদি আমাদের। কেমন আছো তোমরা? তুমি কেমন আছো? এখন তুমি কি পড়াশোনা করতেছো? এখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আচ্ছা এখানে পুপ্পি আব্বা পুপ্পা কথা বাতি বলছে। নাস্তা খাওয়া দাওয়া কমপ্লিট, চা খাওয়া কমপ্লিট। আফরিনে বাবার আফরিন ড্রয়িং রুমেও নেই। তারপরে আবার এই রুমে দেখলাম বড়ো ভাইয়ের রুমে, এখানেও নেই। আমাকে লাগতেছে আফরিনে বাবা আর আফরিন বাইরে গেল, আমাকে একবার বলছিল, বাট আমি ওখানে ছিলাম, এই রুমেও নেই।
উপি উমরা করতে গেছিল, তা সবাই জন্য দেয়। আমার বাসায় আসে দিয়েছিল লাস্ট ইয়ার আমার শাশুড়িকে আমাকে, তা আব্বার জন্য নিয়ত করে রেখে দিয়েছিল। তাকে জানতো না কি উনি আসবে, তা দেখে আলহামদুলিল্লাহ আব্বা আসছে। এটা মাক্কা মদিনা জানামাজ, আবার এখানে টুপি আছে, তসবি আছে, এই ইতার আছে, আবেদন পানি আছে, এখানে আছে ড্রাই ফ্রুট, খেজুর, চকলেট, আর এখানে আমার বোনের জন্য শল আছে। তা যা হোক, খুপি মাশাআল্লাহ নিয়ে আসুন, আব্বা নিয়ে যাবে। সদিয়া সদিয়া ফ্রেন্ড ব্যাট বল কিনলো, আমি এখান থেকে কিনলো, ও বাবা আমার সাথে গেছিলো দুরন্তা স্পোর্টস, তখন থেকে এই ব্যাট আর বল কিনছে। আর এখানে খুপি দুজন খুপি আব্বা করে খাচ্ছে, ওরা করতে গেছিলো লাস্ট ইয়ার, তা ওটাই দেখাচ্ছে আব্বাকে ছবি। আর আব্বা দেখার জন্য তবরুক রাখছিল, যেটা আমি দেখাইছি পায়খানা নিয়ে যাওয়ার জন্য, ওটা আব্বাকে দিয়ে হলো। আর আমার দিকে চকলেট খেতে, আর আমার দিকে চকলেট দিল, আমরা খাইছি। তোমার বল আবার এটা হলো এক রুম যেখানে নামাজ কোরআন তেলাওয়াত করা হয়। আমি নামাজ পড়ে উঠছি, আব্বা নামাজ পড়তেছে, আর এখন আসেন পুপা অপেক্ষা করতেছে। আব্বা নামাজ পড়ছে, আব্বা আসবে, আসো। আজকে এই রুমে ঘুমাবো। আর আফরিন তুমি কোথায় ঘুমাবো? আম্মু নানুর সাথে এই রুমে। হ্যাঁ, এখানে আফরিনে নানা ঘুমাবে এই রুমে, তা এখন ঘুমাচ্ছে না। আসলে আমরা সবাই নানুর সাথে, আফরিন নানুর সাথে এই রুমে ঘুমাবে। তা ওকে ভিউয়ার্স, আজকে আমার ব্লগ এখানেই শেষ। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।